মামুনুল হক হলেন তিনি যিনি হুংকার দিলে জেগে ওঠে ঘুমন্ত সিংহগুলো, যার হুংকারে প্রকম্পিত হয় আকাশ বাতাস, যার হুংকারে নড়ে ওঠে জালিমের বাম হাত, যার হুংকারে আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয় বাংলার আকাশ, যার হুংকার মুমিনদের বাড়িয়ে দেয় জজবা আর বাতিলদের শরীরে দেয় ঢুকিয়ে ভয়। তাই তো বারবার তার কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, চিরতরে নিবিয়ে দিতে জারি করা হয় 144 দ্বারা, মাহফিল কিংবা সমাবেশে দেওয়া হয় বাধা, তবু অবিচল থাকেন তিনি তার লক্ষ্যে। মামুনুল হকের এত স্পর্ধা আসে কোথা থেকে যে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে দাঁড়াবে? মামুনুল হকের এত স্পর্ধা আসে ওই সৃষ্টিকর্তার থেকে যিনি আপনাকে আমাকে মামুনুল হককে এমনকি বঙ্গবন্ধু ও পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছে। ওই মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার আদেশের বিরুদ্ধে যারা কাজ করবে এবং সেটা ফলাও করে প্রচার করবে, সেটার বিরোধিতা করার এবং স্পর্ধা দেখানোর অনুমতি স্বয়ং আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। মামুনুল হক তার সভাগুলোতে ঠিক যে ভাষায় বক্তব্য দেয়, যে ভাষা ব্যবহার করে, সেগুলো আসলে কোনো আলেমের ভাষা অন্তত হতেই পারে না। আলেমের ভাষা কেমন হওয়া উচিত? মামুনুল হক সাহেব কাউকে গালি দিয়েছে? দেয়নি, বরং মামুনুল হক সত্যিটা তুলে ধরেছে, তাও আবার হুংকার দিয়ে, যার হুংকার শুনেই আপনাদের অন্তরাত্মা কেঁপে উঠেছে। একজন আলেম সবসময় সহনশীল হতে পারে না, মাঝে মাঝে তাকে কঠোর হতে হয়। কারণ ওই যে নাতোকা বোধ বাতো সে নিহিমান্তে, কিছু কিছু মানুষ মানুষের সহনশীলতা আর উদারতাকে দুর্বলতা ভাবে, তাদের ভাবনার দরজা জুরুশের আঘাত করার জন্যই এই আয়োজন। আমাদের দেশের রাজনৈতিক অনেক বড় বড় নেতারাও কখনো তাদের জনসভায় এরকম ভাষায় কথা বলার কোন রকম কোন মানে সাহস করতে পারেনি। তার সাহস সত্যি কি বড় বড় নেতারা এমন করার সাহস পায় না? তাহলে গার মোটকে দিব বলে হুমকি দেয় কে? এই মৌলবাদী গোষ্ঠীর দিকে আমরা বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান, বাড়াবাড়ি বেশি করে ফেলেছেন। এই বাংলাদেশ আওয়ামী লীগ ঘাড়ে হাত রেখে বন্ধুত্ব করতে জানে, বেশি বাড়াবাড়ি করলে ঘাড় মোটকে দিতেও জানে। আসেন দেখেন খেলা হবে বলে বক্তৃতা দেয় কে? বেটা কি পাগল, মাথা কি বুদ্ধি কম? আরে শেখ হাসিনা তো অনেক উপরের বিষয়, আজকে সারা বাংলাদেশে যুবলীগের সাথে লইরা দেখেন, আসেন দেখেন। মামুনুল হককে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিব এই কথাগুলো বলল কে? সেই নষ্ট ভ্রষ্ট মামুনুল হককে উদ্দেশ্য করে হুঁশিয়ারি করে বলতে চাই, আপনারা বুড়িগঙ্গার ধারের কাছে আইসেন, সব কয়টারে বুড়িগঙ্গায় ভাসাবেন। আসলে তো মামুনুল হক আমাদের সমাজের একজন পোকা, যে পোকা আমাদের আমাদের দেশে ঢুকেছে আমাদের দেশের সাম্প্রদায়িকতাকে নষ্ট করতে। মামুনুল হক হলেন ঘন আদার রজনীর এক আলোর মশাল, যে মশালের আলোতে আপনাদের মতো একাত্তরের চেতনা ব্যবসায়ীদের মুখোশগুলো খুলে দেয়, জাতির সামনে আপনাদের আসল চেহারা খুলে দেয়। মামুনুল হক পোকা না, বরং আপনারাই হলেন নর্দমার কীট, নোংরা কুৎসিত আর কদাকারে ভরা মানুষ। আচ্ছা আপনারা কি জানেন পাকিস্তান, আরব, সৌদি এসব দেশগুলোতে এখনো অনেক বড় বড় ভাস্কর্য রয়েছে? এই জাতিকে কে বুঝাবে? ইসলাম কখনোই কোনো মানুষ, কোনো দেশ কিংবা কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল না। পৃথিবীর সব বড় বড় মানুষও যদি মূর্তি পূজা করে তবুও মূর্তি পূজা হালাল হবে না, কারণ মূর্তি পূজা নিষিদ্ধ করেছে কোরআন এবং হাদিস। তাই ইসলামের কোনো বিধিনিষেধ জানতে হলে কোরআন এবং হাদিস থেকে জানতে হবে। সৌদি আরব আর পাকিস্তানে ভাস্কর্য থাকলেই সেটা জায়েজ হয়ে যায় না। এদের যদি আবার পাল্টা বলেন, সৌদি আরবে অনেক ইসলামী আইন আছে, এগুলো তাহলে বাংলাদেশে প্রয়োগ করা হোক, তখন কি তারা মানবে? না, বরং তখন তারা পোল্টি মারবে। এরাই আবার বোরকা পাঞ্জাবি টুপিকে আরবীয় সংস্কৃতি বলে সমালোচনা করে। আসলে একটা পদক্ষেপ এখনই নেওয়া উচিত, এখনই তাকে গ্রেফতার করা উচিত এবং কারাগারে পাঠানো উচিত। মামুনুল হকরা জেল জুলুমের ভয় করে না, তারা সত্যি বলতে পিছপা হন না,
যতই জেল জুলুমের ভয় দেখান তারা তাদের লক্ষ্য থেকে এক চুলও পিছপা হন না। আর আপনারা আর পারেন বাকি জেল জুলুম করা ছাড়া? আপনার তো টিকে আছেনই এটা করে, কিন্তু বেশি দিন না, ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না। ইতিহাস ঘেঁটে দেখুন, অনেক প্রতাপশালী শাসক ছিল যাদের বয়ে সবাই থর থর করে কেঁপে উঠত, তাদের মসনদও একদিন ভেঙে চুরমার হয়ে গেছে, সারা তিন হাত মাটির নিচে তারা অসহায় হয়ে পড়ে আছে। কারণ মামুনুল হক বলেছেন ভাস্কর্য ইসলাম বিরোধী, কিন্তু আমি মামুনুল হকের উদ্দেশ্যে বলতে চাই ভাস্কর্য ইসলাম বিরোধী নয়। তাই নাকি, ভাস্কর্য ইসলাম বিরোধী নয়? ওয়াও, আপনি তো তাহলে কোরআন হাদিসের উপর প্রচুর ডিগ্রি নিয়েছেন। যেখানে পৃথিবীর সমস্ত হক্কানি আলেম একমত ভাস্কর্য ইসলাম বিরোধী এই ফতোয়ায়, সেখানে আপনি বলছেন ভাস্কর্য ইসলাম বিরোধী না? ওয়াও, হাদিসে কোন জায়গায় ভাস্কর্য বা মূর্তিকে আকানো বা তৈরি করার বিরুদ্ধে কোন রকম কোন নিষেধাজ্ঞা জারি করা নেই? ইসলাম সম্পর্কে যাদের জানাশোনা আছে তারা অবশ্যই জানেন যে ইসলামী শরীয়তে প্রাণীর ছবি আঁকা ও রাখা হারাম। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে প্রাণীর ছবি আঁকা হারাম হলো কেন? এর জবাবে বলতে হয়, প্রথমত প্রাণীর ছবি হারাম হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে আল্লাহ তাআলা এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণীর ছবি আঁকা নিষিদ্ধ ঘোষণা করেন। যেমন এই প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হযরত আমাস রাদিয়াল্লাহু তাআলা মুসলিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, আমি মাসরুকের সঙ্গে ইয়াসার ইবনে নুমাইরের ঘরে ছিলাম, তিনি তার ঘরের মধ্যে প্রাণীর ছবি দেখতে পেলেন। তিনি বললেন, আমি হযরত আব্দুল্লাহ নিকট শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানুষের মধ্যে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন যে ব্যক্তি প্রাণীর ছবি অঙ্কন করে। বুখারি ও মুসলিম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গড়ে থাকা প্রাণীর ছবি বা ছবিযুক্ত সকল জিনিস ধ্বংস করে ফেলতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহর ওহী ছাড়া কখনো কথা বলেননি, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ করা মানে পক্ষান্তরে আল্লাহ তাআলা কর্তৃক নিষিদ্ধ হওয়া। যেমন কোরআনে বর্ণিত আছে, তিনি নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না যতক্ষণ না তার প্রতি ওহী অবতীর্ণ হয়। প্রাণীর ছবি আঁকা হারাম হওয়ার আরেকটি কারণ হচ্ছে স্রষ্টার সাথে সাদৃশ্যতা। কারণ ছবি ও মূর্তি তৈরি করার অর্থই হলো নিজেকে স্রষ্টা হিসেবে প্রকাশ করা, যেহেতু হাদিসেও বর্ণিত হয়েছে কিয়ামতের দিন ছবিতে প্রাণ দিতে বলা হবে।